বাবু জানো খাবার সবাই খেতে পারে কিন্তু মজা করে খাবার খুব কম মানুষই খেতে পারে, এর মধ্যে তুমি একজন। থ্যাংক ইউ। এই যে এত বড় বিশাল সাইজের একটা ফুচকা, যেটাকে কি বলে রাজকচুরি, রাজকচুরি ওফ নামটাই তো সেই। আর এখানে আছে বিশাল বড় সাইজের একটা দোসা। কখনো এর আগে আমি কোনো রেস্টুরেন্টে এইরকম ফুচকা নিজের হাতে বানিয়ে পানিপুরির মতন পাই নাই, যেটা এইভাবে করে বানাবো তারপরে স্ট্রিট ফুডের মতন এইভাবে করে নিব তারপরে বিসমিল্লাহ বলে খাবো। মুচমুচে আছে। আমরা এরকম হাতে বানানো ফুচকা অনেক খাইছি কিন্তু আমি শিওর এত মজার টক আর এত মজার ঘুগনি দিয়ে ফুচকা এর আগে আমরা কেউই খাইনি। আচ্ছা, স্ট্রিট ফুড খেতে মানুষ কেন এখানে আসবে? স্ট্রিট ফুড তো বাইরে রাস্তায় খাওয়া যায় না। মানুষ স্ট্রিটে না খেয়ে রেস্টুরেন্টে এসির মধ্যে খেতে আসবে সেটা জানতে হলে তো এখানে এসে এগুলা অর্ডার করে ইয়াম্মি করে মজা করে টুকুস করে খেয়ে ফেলতে হবে। যেমন কাবাব, তারপরে ইডলি, ইন্ডিয়ান অনেক টাইপের খাবার। এটা ছিল তো চিকেন পাকোড়া। এই যে চিকেন যে ব্যাটারের মধ্যে ডিপ করছে না, এই ব্যাটারটা তো অনেক মজা, একদম ক্রিস্পি আর হালকা ঝালঝাল। উপরে কি এগুলো চিজ? এগুলো চিজ। তবে আমার কাছে কেন যেন এর আগে খাইছিলাম রায়তার থেকে এটা বেশি ভালো লাগে, মানে সবজিটা বেশি ভালো লাগে না, রায়তাটাই বেশি ভালো লাগে, এই জন্য বারবার চেয়েছি আমার রায়তাটাই খেতে। ভেতরে কিছু আছে নাকি? এটাকে চিকেনটা অর্ডার করছিলাম। আছে আছে, দেখো দেখো কি ভিতরে এগুলো। হ্যাঁ, চিকেন। আমি চিকেন চিজ মশলা ডোসা অর্ডার করছিলাম। স্ট্রিট ফুডে যখন আপনারা ডোসা খান তখন 60 থেকে অলমোস্ট 150 টাকা পে করেন, বাট ওইটার টেস্টের সাথে এটার টেস্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আবার এখানে চিকেনও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চিকেনও আছে। চিকেন চিজ মশলা ডোসা 460 টাকা প্রাইস, 140 টাকায় এই পানি পুরিটা পাবেন। 1 2 3 4 5 6 7 8 দুইটা খেয়ে ফেলছিলাম, 8 পিস পাওয়া যাবে। তবে এইটা টপটার জন্য মনে হবে যে আপনার টাকাটা সার্থক হয়ে গেছে। চিকেন পাকোড়াটার প্রাইস হচ্ছে 290 টাকা। এই যে আমার সামনে যে বিশাল বড় সাইজের ফুচকার মতন খাবার দেখতেছেন, এটা হচ্ছে রাজকচুরি। এটা আমার পার্সোনালি অনেক পছন্দ, আর সেটা যদি হয় ডোসা এক্সপ্রেসের তাহলে তো কোনো কথাই নেই। আর এটার প্রাইসটা হবে 200 টাকা। এইটার টেস্ট আর পাপড়ি চাটের টেস্ট কাছাকাছি হলেও দুটার মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে। যদি আপনি পাশাপাশি খান তাহলে বুঝতে পারবেন, আর যদি মানে একদিন বা দুদিনের গ্যাপে খান তাহলে কিন্তু সেটা ধরতে পারবেন না। ড্রিংকস এসে গেছে। ওরে ঝাঁকি ঝাঁকি, যত ঝাঁকি তত নেকি। কিউই মার্গারিটা, ব্লুবেরি মার্গারিটা, স্ট্রবেরি মার্গারিটা। এই একটা জিনিস খেয়াল করছো, ডোসা এক্সপ্রেসের মার্গারিটার প্রাইস কিন্তু অন্য জায়গার থেকে কম। কত করে? প্রত্যেকটা 280 টাকা করে, অন্য সব জায়গায় কিন্তু 350 টাকার উপরে। সো অল্প টাকায় মজার ঝাঁঝালো আর করে খাওয়ার মতন মার্গারিটা পাবেন হচ্ছে ডোসা এক্সপ্রেসে ধানমন্ডি ব্রাঞ্চে। ওদের তো আরো ব্রাঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলো প্লিজ, ক্যারি অন। না বললাম ওদের আরো ব্রাঞ্চ আছে, বাট আমরা ধানমন্ডি ব্রাঞ্চে আসছি, অন্যগুলোর খবর জানি না। এটা হচ্ছে ধানমন্ডি আভানী মাঠের উল্টা দিকে পিজা বার্গের বিল্ডিং এ, অথবা নিচে যে মিনিসো আছে মিনিসোর একেবারে পাশে। ডোসা এক্সপ্রেস গুগলে লিখলেই চলে আসবে, খুবই ইজি লোকেশন। ডোসা এক্সপ্রেস ধানমন্ডি লিখতে হবে? ডোসা এক্সপ্রেস ধানমন্ডি লিখতে হবে, ইয়েস। এইটা হচ্ছে ইডলি চাটনি। ইডলি চাটনিটা ইডলির থেকেও অনেক বেশি মজা, আর আমার কাছে মনে হইতেছে ইডলি আর ইডলির চাটনির কম্বিনেশনটা জাস্ট পারফেক্ট। 3 পিস ইডলি, ইডলি চাটনি, নারকেলের রায়তা আর সবজি সব মিলে হচ্ছে 230 টাকা। হ্যাঁ, আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হয়েছে, বাট টেস্টটা টোটালি ডিফারেন্ট, আপনি খেলে বুঝবেন। যেরকম আনকমন জিনিস একটু প্রাইস বেশি দিয়েও খেলেও ভালো লাগবে। দেখো মোমোটা দেখতে কত সুন্দর, একদম পুরো পাতা পাতা মনে হচ্ছে। খেতে কেমন আগে সেটা দেখো। সেটাই কথা। ও, ভেতরের স্টাফিং গুলো দেখো কত জুসি, অনেক স্পাইসি। স্পাইসি এতগুলো খাবার খেলাম, এর মধ্যে মোমোটাই এত বেশি স্পাইসি মনে হয়েছে, আর সেই সাথে অনেক জুসি, কোটিংটা অনেক পাতলা। প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা। 1 2 3 4 5 6, হ্যাঁ 6 পিস 250 টাকা, একটু বেশি। প্রাইস বেশি হলেও পরিবেশ চিন্তা করলে কিন্তু ঠিকঠাক আছে। টেস্টের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ ওরা করে নাই, টেস্ট কিন্তু একেবারেই ঠিকঠাক রাখছে। ওয়াফেল আর আইসক্রিম, এই ওয়াফেলের মধ্যে আইসক্রিম দিলে কত বাজে লাগে না, বাট এটা একটু আলাদা আলাদা করে দেওয়ার পরে আমরা যে একসাথে করে মিক্স করে খাচ্ছি এটা কিন্তু অনেক মজা লাগতেছে। আর মোভেনপিকের আইসক্রিম তো এর আগেও খাওয়া হয়েছিল, এখানেই ফাইনেস্ট আইসক্রিম। এই ওয়াফেলটা আমি একটু শুধু শুধু খাই। ইন্টারেস্টিং আছে। হ্যাঁ, আবার যে সিরাপটা যে দিছে না এটা অনেক মজা।
ওদের ওয়াফেলটা কিন্তু ক্রিসপি না, একটু নরম নরম, 240 টাকা দাম। মজা হলে তো টাকা দেওয়াই যায় নাকি? হ্যাঁ, আর যদি জামাই টাকা দিতে তাহলে কোনো কথাই নেই। বাসার মানুষের জন্য ডোসা নিব বলে ডোসা পার্সেল করছে, এখন দেখি ডোসার যে মেইন বডিটা থাকে সেটা এইভাবে করে দিছে, অর্থাৎ আমার এই ডোসা কিন্তু ভাঙবেও না নষ্টও হবে না। বাসার মানুষ ওয়েট করতেছে গরম গরম খাবে। আজকে তাহলে আমি বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।